আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি অসীম চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তাহলে চলেন আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন একটা ছাগলকে পানি দিতে আসলাম। তো হঠাৎ করে এমন শখ হয়ে গেছে ছাগল পালার, আর বাড়িতে এত ঘাস, তো তবে মনে মনে হয়েছে এত ঘাস আছে যেহেতু আমার তো আর বাইরে যেতে হবে না, একটা ছাগল পালে কী দোষ হবে। তা তবে আমি একটা ছাগল পালা শুরু করলাম, আর এখন আমি ছাগলটাকে পানি দিচ্ছি। এতটা ডাকাডাকি করছে ছাগলটা, মনে হয়েছে পানির পেঁয়াজ হয়তো বাড় লাগছে, অত আর বলতে পারছে না পেঁয়াজ বা জানোয়ার। তো ওকে আমি পানি দিচ্ছি। তো আগেও একবার পানি দিয়েছিলাম, খেয়েছি কি না জানি না, কিন্তু আমি যেটা যে পাত্রে আমি পানি দিয়েছিলাম পাত্রটা আমি উল্টা দেখেছি। তো এখন আমি আবারও পানি দিচ্ছি। তো এখন একটু ডাকাডাকি বন্ধ করেছে। তো আমার মনে হয়েছে হয়তো বা ওর মায়ার বান্ধনে আটকে রেখেছে, যেখান থেকে আমরা নিয়ে আসলাম ওখানে মায়া ও ছাড়তে পারছে না, তার জন্য একটু কান্নাকাটি বেশি করছে। আর এখন দেখতে পাচ্ছেন আমরা একটা গ্যাস স্টোভ আনবক্সিং করছি। তো ওই গ্যাস স্টোভটা হাজব্যান্ড আমাকে না জানিয়ে অনলাইন অর্ডার করেছিল। তো আসার সময় ও কিন্তু পার্সেলটা নিয়ে আসছে, দোকান থেকে আসার সময় দোকানে পার্সেলটা আসে, তো ওখান থেকে নিয়ে আসছে। তো আমি আমার জিজ্ঞাসা করেছিলাম ওটাতে কী আছে, ও বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো ও কিন্তু আনার পরে অনেক এক্সাইটেড ছিল কখন ওটা আনবক্সিং করবে। তো ও কিন্তু ওইভাবেই হয়, যে কোনো পার্সেল আসার পরে কিন্তু ও কখন আনবক্সিং করবে ওটা নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড থাকে। মাত্র শুধু এসেছে, এক ফোঁটা পানিও খায় নাই এখন পর্যন্ত, ওটা সেটিং করা লাগে পড়েছে। তো এখন সেট করা হয়েছে, এখন ওটা নিয়ে আবার জায়গাতে কিন্তু সেট করবে। তো ওইভাবে কিন্তু যে কোনো জিনিস হোক না কেন, হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া কিন্তু অনেক খুশির একটা ব্যাপার কিন্তু, আর তাও আবার সারপ্রাইজ। তো তিনটা চুলাওয়ালা গ্যাসের চুলাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আমি আগে একদিন বলেছিলাম, তখন কিন্তু ও কিছুই বলে নাই, ওর মনে রয়েছে। ও কিন্তু আমাকে না জানিয়ে এই গ্যাসের চুলাটা অর্ডার করে এখন আমাকে সারপ্রাইজ হিসাবে দিয়েছে, আর আমি কিন্তু অনেক খুশি এই ব্যাপারটা। তো হাজব্যান্ডের কাছ থেকে যে কোনো জিনিস হোক না কেন পাওয়া কিন্তু অনেক খুশি। তো এখন দেখতে পাচ্ছেন আমার চুলাটাও কিন্তু সেট হয়েছে। তো সেট করার পরে দেখতে অনেক ভালোই লাগছে, তো সুন্দর একটা লুক এসেছে গ্যাসের চুলাটা কিন্তু সেট করার পরে। এখন আবার ওটা আমরা জ্বালিয়ে দেখব ঠিক আছে কি না। আর এখন হাজব্যান্ড আবার মাপে ঝুঁকে দেখছে দেখছে ওটার লম্বা কতটা, তো লম্বাইও ঠিক আছে। আর এখন চুলাটা জ্বালিয়ে আমরা আবার চেক করে নিচ্ছি, তো ঠিক আছে সব কিছু, কিন্তু কোনো প্রবলেম নাই। অনলাইন আনার পরে দেখা যাচ্ছে কোনো একটা প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু আবার দেখলাম। আর এখন দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি কচু কাটার জন্য, আজ আমি একটা কচু রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব। তো ওই কচুটাকে কে কী বলে আমি কিন্তু জানি না, আমি কিন্তু দেখাবো, কেউ যদি জানেন নামটা কিন্তু আমাকে বলতে পারেন। আমি জানি ওই কচুর মাঝে দুই ধরনের কচু থাকে, একটা কালো আর একটা সাদা। তো একটার নাম বলে কৃষ্ণ কচু, আর আরেকটার নাম বলে আরে কচু। তো আমাদের অঞ্চলে আমার মনে হয় সাদাটাকে কৃষ্ণ কচু বলে, তো আমিও তা নামে জানি কিন্তু কৃষ্ণ কচু, কিন্তু আমি দুটার মধ্যে কোনটার নাম কোনটা সেটা কিন্তু আমি সঠিকভাবে বলতে পারি না। তো এখন আপনারা তো দেখেই নিশ্চয় চিনে গিয়েছেন। তো ওই কচুটা কিন্তু আবার দেখা যায় যে রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু। আর এখন আমি কচুটা কাটে নিই, তো আপনারা আমার সাথে থাকুন। তো বন্ধুরা, এই কচুটাকে কে কোন নামে জানেন, তো কার অঞ্চলে কোন নামে ডাকেন ওই কচুটাকে, কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি জানতে পারলে অনেক কৃতজ্ঞ হব। তো কচুটা কাটতে কাটতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারাও আমার সাথে থাকেন, আমার সাথে থেকে কিন্তু ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর কেউ যদি আজকের ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেল বটনটিকে চাপ দিতে ভুলবেন না, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে দেওয়া যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি কচুটা কাটাকুটি করে নিয়ে আসলাম। এখন আমি কচুটাকেও আমি কিন্তু রান্নার জন্য কিন্তু আমি আবার কচুটাকে কাটিয়ে নিচ্ছি। নিয়ে এখন দেখতে পাচ্ছেন আমি দুটা পেঁপেও গাছ থেকে কিন্তু পাড়ে আনেছি, তো পেঁপে দুটা কিন্তু আমার বাড়ির পেঁপে। তো আজকে পেঁপেও রান্না করব, আমি পেঁপে রান্না করব নিরামিষ, আমি মটর দিয়ে, আর কচু রান্না করব মুরগির মাংস দিয়ে। তো পেঁপেটাকেও আমি কাটাকাটি করে নিই, আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকি।
আর এখন দেখতে পাচ্ছেন আমার কাটাকুটি শেষ করে আমি দুইও নিয়েছি, নিয়ে এখন আমি রান্না করার জন্য আসলাম। আর আমার চুলাটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি, তো চুলাটা আমার রাত নিয়ে আসা হয়েছিল, আর রাতে কিন্তু আনবক্সিং করে আবার আমরা সেটিং করেছিলাম। তো এখন কিন্তু আমি দুপুরে রান্না করছি চুলাতে, আর সকালে একটু চা রুটিও করেছিলাম। আর নতুন যে কোনো জিনিস দেখা যায় যে প্রথম প্রথম কিন্তু ইউজ করার কিন্তু মজাটাই আলাদা হয়, কিন্তু আর অনেক শক শক হয়। তো আমিও কিন্তু আমারও কিন্তু তা হয়েছে, আমি কখন আমি রান্না করব। আর আজ কিন্তু রান্না করতে আমার আমার কিন্তু অনেকটাই ভালো ফিলিংস আসছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি কচুটাও কিন্তু আমি কড়াইয়ে তুলে নিয়েছি, নিয়ে এখন আমি পানি না দিয়ে একটু লবণ দিয়ে আমি কচুটা সিদ্ধ হতে বসিয়ে দিব। তো ওই কচুটা কিন্তু আবার চুলকানোওয়ালা কচু নয়, এমনিতেই কিন্তু আমি সিদ্ধ দিচ্ছি পানি বের করার জন্য। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না করব, পানি যাতে বের না হয়, তার জন্য কিন্তু আমি সিদ্ধ দিয়ে আমি কিন্তু পানিটা ফেলে দিব, তার জন্য আমি সিদ্ধ করছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি আবার মটর আর পেঁপে একসাথে আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, লবণ আর পানি দিয়ে একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আবার বসিয়ে দিব। তো পরিমাণ মতো একটু লবণও দিচ্ছি, দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। এখন কুকারের মুখটা আমি বন্ধ করে আমি বসিয়ে দিব। আর এই তো আমি এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, দুটা সিটি দিলেই আমার হয়ে যাবে, তিনটা দিতে হবে না, তিনটা দিলে বেশি হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি কচুটাও কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিচ্ছি। তো এক কড়াই এখন দেখতে পাচ্ছেন, পরে দেখা যাবে একদম কড়াইয়ের তলানিতে এসে গিয়েছে। আর একটু ঢাকা দিয়েও রাখলাম, ঢাকা দিয়ে রাখলাম একটু পানি উঠে আসে যাতে। আর এখন দেখতে পাচ্ছেন আমি আবারও ফিরে আসলাম, এখন দেখতে পাচ্ছেন কচুটা কমে কতটা হয়ে গিয়েছে, কড়াইয়ের নিচে একদম লাগে গিয়েছে, আর একটু পানিও বের হয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি সেকে নিব। তো কচুটাও আমি সেকে নিচ্ছি, নিয়ে আবার সেম কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন কড়াইও গরম হয়ে গিয়েছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আমি আর গোল্ডেন ব্রাউন করবো না, আমি মাংস দিয়ে দিব। তো মাংসের সাথে দেখা যাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তার জন্য আমি আর কোনো গোল্ডেন ব্রাউন করছি না। আর এখন আমি মাংসটা দিয়ে দিব। তো মাংস বললে ভুল হবে, কিন্তু ওখানে কোনো মাংস নাই, মাংসও আছে কিন্তু মুরগির পা পাখনা চামড়া গলা গিলা সব কিছু দিয়ে আমি কিন্তু কচুটা রান্না করছি। আর ওইসব দিয়ে কিন্তু কচু রান্না করলে দেখা যায় অনেক ভালো যায়, অনেক টেস্টি হয়। তো স্কিনের তেল কিন্তু আবার বের হয়ে আসবে, আর কচুটাও কিন্তু অনেক টেস্টি হবে। তো সবাই কিন্তু ওইসব খায় না, কিন্তু যারা খান না কিন্তু স্কিপ করতে পারেন। আর এখন আমি 2 চামচ আবার আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি সব কিছু একসাথে আমি ভালোভাবে ভেজে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের পাউডার। তো কচু তরকারিতে আবার জাল হলে একটু বেশি ভালো লাগে, তার জন্য আমি 2 টেবিল চামচও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি 1 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আবার 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, দিয়ে আমি আবারও সব কিছু একসাথে আমি ভেজে নিব। আর আমি লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, এখন আমি মাংসের পরিমাণ মতো লবণ দিয়েছি, আর কচু তো আমি সিদ্ধ হতে আমি লবণ দিয়েছিলাম, তার জন্য আমি একটু কম লবণ দিচ্ছি, দিয়ে এখন আমি আবারও ভালোভাবে কষিয়ে আনিব। আর এখন আমি একটু পানি দিচ্ছি, পানি দিয়ে আমি ভালোভাবে আবারও কষিয়ে আনিব, এত করে দেখা যাবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, না হলে আবার মশলার কাঁচা গন্ধ থাকলে আবার একটু ভালো লাগবে না। আর ব্রয়লার মুরগি যত বেশি কষানো হবে, যত বেশি ভাজা হবে, তত বেশি ভালো হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি কচুটাকে দিয়ে দিব। কচু দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, আর আমি কচুতে কোনো পানি দিব না, পানি না দিয়ে কিন্তু আমি কচুটা রান্না করবো শুকনো শুকনো করে, না হলে দেখা যাবে যে একটু ভালো লাগবে না, কচু তরকারিতে পানি কোনো প্রকারেই কিন্তু যাবে না। আর এই তো আমি মাংসের সাথে আমি ভালোভাবে কচুটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তুই এখন দেখতে পাচ্ছেন কচুটাকে যুগ যুগ করে পানি উঠে এসেছে, যখন পানিটা কিন্তু টেনে যাবে তখন আমার কচুটা রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। এখন আমি পাশের চুলায় আমি ট্রান্সফার করে নিচ্ছি, নিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব, এতে করে পানিটা কিন্তু টেনে যাবে, টানার পরে কিন্তু আমি নামিয়ে নিব।
আর ওই চুলোতে আমি এখন রান্না করব মটর আর পেঁপে। তো পেঁপে রান্না করার জন্য আমি কড়াইটা বসে, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেথি। তো ওই তরকারিতে আবার পাঁচফোড়ন হলে বেশি ভালো যায়, তো আমার পাঁচফোড়ন শেষ হয়ে গিয়েছে, তাই আমি মেথি দিয়ে কামটা চালিয়ে নিচ্ছি। আর দুটা আমি শুকনো মরিচও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আমি আদা রসুনের পেস্ট, দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিব। আর এখন আমি গুঁড়া মশলা সব এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখন দিলাম আমি 1 টেবিল চামচ আমি লাল মরিচের পাউডার, 1 টেবিল চামচ হলুদ পাউডার, দেন 1 টেবিল চামচ আমি ধনিয়া পাউডার, দিয়ে আমি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এখন একটু পানিও দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। একসময় দেখা যাবে মশলাটা কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে, তখন আমি তরকারিটাকে অ্যাড করে দিব। তো আমার মশলাটাও ভালোভাবে কষানো শেষ হয়ে গিয়েছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন যুগযুগ করে তেলও বেশি উঠছে আর কিন্তু একটা এত সুন্দর কালারও চলে আসছে। আর মাঝে মাঝে আমি পাশের চুলার কচুটাও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন সিদ্ধ করে রাখা মটর আর পেঁপে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো আমার রান্নাটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। তো দুটা তরকারিতে আমি গরম মশলা পাউডার দিয়ে আমি নাড়াচাড়া করে আমি চুলাটাকে অফ করে নিব। আর এখন থেকে দেখা যায় যে আমি যখন বস্তিতে যাই তখনই কিন্তু বাইরে থেকে নয়েজ এসে পড়ে। তো বন্ধুরা কোনো ব্যাপার না, যাই হোক আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নেবেন। ছোটো বেবি আছে যেহেতু, বেবির জন্য কিন্তু আমি দেখা যায় যখন বেবি শুয়ে পড়ে তখন কিন্তু আমি বস্তে হওয়া শুরু করে। আমি আর কোনোটাই কিন্তু আর চাই না ওটা কোন সময় বয়স দিলে কোনটা হবে, কিন্তু আমি বেবি শুয়ে পড়লে কিন্তু আমি বয়স দেওয়া শুরু করে দিই। তার জন্য কিন্তু ওইভাবে হয় বাইরের নয়েজ এসে যায়। আপনারা একটু প্লিজ কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আর আমার রান্নাবান্নার পরে আমি চুলাটাকেও ক্লিন করে নিলাম, নিয়ে এখন আমি দুটা আমি মোসম্বি কেটে দিচ্ছি যিশুকে। তো ওর 2-3 দিন ধরে কিন্তু জ্বর হয়েছিল, তো জ্বরটা মোটামুটি এখন ঠিক হয়েছে। আর এখন দেখা যায় যে ও কিন্তু কিছুই খেতে চাচ্ছে না, তো ওকে আমি একটু পরপর কিছু না কিছু খাওয়াতে চেষ্টা করি। তো এখন দেখতে পাচ্ছেন এখন আমি দুটা মোসম্বি কেটে ওকে আমি দিয়ে দিব, তো খায় কি না আবার দেখছি। তো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমার ভিডিওর কোনটি অংশ কার কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিওটি আমি ওখানেই এন্ড করে নিলাম, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।